ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. মৃত্যু জিনিস কার আসবে কখন এটা কেউ জানে না। আল্লাহ বলেছেন মা তাদরি নাফসুন বি আইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জায়গায় সে মারা যাবে। তা আপনি যেটা বলেছেন হতে পারে ওনার হয়তো ভয় এসছে এরকম, আপনার ওটা মিলে গেছে। আবার অনেকে দেখা যায় এরকম তার ভয় সৃষ্টি হয়েছে বেশি, যার ফলে বলে না পরে দেখা যায় না ভূত নেই আলহামদুলিল্লাহ। তো আসল হলো মৃত্যু কেউ জানে না, কিন্তু যেটা একদম আলামত দেখছে সন্নিকটবর্তী সেটা তো ভিন্ন কথা, মৌতের সময় একটা মানুষ বুঝতে পারে। আর না হয় সাধারণত মৌত 6 মাস আগে 1 বছর আগে মানুষ বলে দিবে আমি মারা যাবো। এটা আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাইন বাকীতু ইলা কাবিল লা আসুম আন-নাসা, আগামী বছর জিন্দা থাকলে মহরমের 9 তারিখ সিয়াম পালন করব। কিন্তু পরের বছর আসেননি, আল্লাহ রাসূল মারা যান। এর দ্বারা কি বোঝা গেল, মানুষ মৃত্যু সম্পর্কে কেউ জানে না কোন সময় কার মৌত হবে কেউ জানে না। আল্লাহ রসুল সাহেব বলতে পারেননি কিন্তু আগে যদি বাকি থাকি, এটা তো আমরা এরকম বলি ভাই ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে, আমরা বলি না এরকম বলেছেন আল্লাহ রসুল সাহেব। লাইন ইউআখির আল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা, ওই মৌতের ব্যাপারটা আল্লাহ পাক তার কাছে রেখেছেন, কেউ জানে না কোন, ওইটা আমাদের জন্য ফায়দা, আমরা যেন বেশি করে ইবাদত করি, আমরা যেন সবসময় আল্লাহর দিকে রুজু থাকি। কারণ মানুষ যদি জানে যে এতদিন পর তার মৌত, তাহলে হয়তো এর পূর্বে যা আছে শয়তানি বেতানি সব করবে, দুষ্টমি করবে, আল্লাহ নাফামানি করবে। আল্লাহ আল্লাহ জানালেন না কাউকে কোন সময় আপনার মৌত হবে, এইটাই যেটা আপনি বলেছেন এটা মাঝে মধ্যে হয়ে যেতে পারে, অথবা অধিক ভয়ে মানুষ এরকম বলে। তো এক্ষেত্রে কথা হচ্ছে বেশি মৃত্যুর এমন মানে মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর কথা মানুষ স্মরণ করবে আর আল্লাহর দিকে রুজু করবে, কিন্তু এমন পর্যায়ে পৌঁছাবে না যে মৃত্যুর ভয়ে সে দুনিয়া ছেড়ে দেয়, দুনিয়ার কাজকর্ম ছেড়ে দেয়, এরকম যেন না হয়। অসুস্থতা সেটা ভিন্ন হতে পারছে না, সেটা ভিন্ন কথা না। সাধারণত আখরাতের আখরাত মুখীও থাকবে, আবার দুনিয়ার কাজকর্ম সে চালিয়ে যাবে। আল্লাহ আলম, আল্লাহ অধিক করেন।